उत्तर बंगाल राज्य परिवहन निगम NBSTC के लोगों की नकल कर बस चलाए जाने के मामले में निगम ने कड़े कदम उठाने की बात कही है। रविवार को अलीपुरद्वार डिपो से आसाम के धूपगुड़ी और बोगाईगांव तक NBSTC की 3 बस सेवा का उद्घाटन कर निगम के चेयरमैन तथा पूर्व TMC सांसद पार्थ प्रतिम राय ने कहा कि ऐसे बसों के खिलाफ प्रशासन की ओर से कार्रवाई की जा रही है। राय ने बताया कि परिवहन विभाग के अतिरिक्त सचिव ने संबंधित जिला शासकों को पत्र लिखकर इसके खिलाफ आवश्यक कार्रवाई करने को कहा है। गौरतलब है कि पिछले कुछ समय से NBSTC की नकल कर कई रूटों पर अवैध रूप से निजी बसें चलाई जा रही है, इससे आम लोग ठगे जा रहे हैं। वे सरकारी बस समझकर उस पर चढ़ जाते हैं और बाद में उन्हें मालूम पड़ता है कि वो NBSTC की बस नहीं है। जानकारी के अनुसार कुछ बिहार अलीपुरद्वार के अलावा उत्तर दिनाजपुर मालदा में भी ऐसे बसें चलाई जा रही है। इस अवसर पर पार्थ प्रतिम ने यह भी बताया कि लंबे समय से आसाम के लिए बस परिसेवा बंद थी, अब आज से NBSTC ने यहाँ फिर से बस चलाना शुरू किया है। वहीं शीघ्र ही NBSTC की बिहार और नेपाल के काठमांडू तक की बस सेवा भी शुरू की जाएगी। पर्यटन की दृष्टि से चलाए जाने वाले ये बस आकार में छोटे होंगे, जिन्हें किराए पर बुक किया जा सकता है। পরিষেবা চালু করলাম ধুবড়ির দুটো, সেটা প্রি কোভিড বন্ধ হয়ে গেছে, আর 2007 সন থেকে বন্ধ আছে বঙ্গাইগাঁও পরিষেবাটা। আমাদের পারমিটটা ল্যাপস হয়ে গেছে, আমরা সেটা রিভাইভ করে আমরা চালালাম। ধীরে ধীরে আমরা বিহার এবং আপনাদের কিছুক্ষণ আগে জানালাম কাঠমান্ডুতেও আমাদের বাস পরিষেবা চালু হচ্ছে। এবং জয়গা থেকে শিলিগুড়ি, জয়গা থেকে কলকাতা আমরা এই গাড়িগুলো চালাচ্ছি, এবং অসমের আরও কয়েকটা গাড়ি চালাবার আমাদের ইচ্ছে রয়েছে গুয়াহাটি পর্যন্ত। কাঠমান্ডুতে কি মানে পর্যটন কিছু চিন্তা ভাবনা? বাস পরিষেবা আমরা চালাচ্ছি, এটার ভায়াবিলিটি রয়েছে, আমরা দেখেছি পারমিট, আমরা ইন্টারন্যাশনাল পারমিট যেহেতু পেয়েছি আমরা চালাচ্ছি। বিহারটা নিয়ে কি ভাবনা আছে একটু আলাদা? বিহার নিয়ে মূলত রায়গঞ্জ এবং ডালখোলা থেকে আমরা গাড়িগুলো চালাবো, কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে একটি করে সার্ভিস আমরা চালাবো, পূর্ণিয়া, ঝাড়খণ্ডের রাঁচি, পাটনা। কারণ আমাদের বহু মানুষ বিশেষ করে শীত মরশুমে কিন্তু একটা চাহিদা থাকে বিহার থেকে আসবার এবং বাংলা থেকে বিহারে যাওয়ার, এবং বিভিন্ন কারণে এই যাতায়াতগুলো হয়। সুতরাং এই পরিষেবাগুলো একসময় চালু ছিল, বন্ধ হয়ে গেছে, আমরা রিভাইভ করছি। পর্যটন প্রসারে কি উদ্যোগ নিচ্ছেন? পর্যটন প্রসারে আমাদের সবুজের হাতছানি যেটা চলছে আলিপুরদুয়ার থেকে, সে ভায়াবিলিটির তুলনামূলক কম, কিন্তু খুব কাছে লোকেট হয়। আমরা চাইছি যে আমাদের NBSTC-র এক্সক্লুসিভলি কিছু বাস, ছোট বাস আমরা রাখবো এই পর্যটন মরশুমে, যারা ভাড়া চাইবে তাদেরকে দেওয়া হবে। আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা শাসককে চিঠি করেছেন যে ধরনের বাসগুলোকে সতর্ক করে দেওয়ার জন্য। আমরা অনুরোধ করব প্রয়োজনে RTO বা DM সাহেবরা একটি উদ্যোগ নিয়ে তাদের পারমিট রিলেটেড তাদেরকে ফাইন করবে অথবা তাদেরকে সতর্কীকরণ করবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের হুবহু রেপ্লিকা ব্যবহার করে বাস চালাচ্ছে এবং এটা যাত্রী বিভ্রান্ত হচ্ছে, এবং সকলে সরকারি বাসে উঠতে সকলে ব্যতিব্যস্ত থাকে, সেই মুহূর্তে তাড়াহুড়ো করে তারা ভুলবশত বেসরকারি গাড়িতে উঠে কিছুক্ষণ বাদে গিয়ে তারা সেটা উপলব্ধি করে যে তারা ভুল বাসে উঠেছে। তো আমরা সেই জায়গাটা ক্লিয়ার করতে চাইছি। আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গিয়েছি, রাস্তায় প্রচুর এই ধরনের গাড়ি চলছে, কোচবিহার আলিপুরদুয়ারেও চলছে। NBSTC ইউজ করছে, কিন্তু নামটা, পুরো নামটা লিখছে নর্থ বেঙ্গল সোনামিকা ট্রান্সপোর্ট কর্পোরেশন, এ ধরনের নাম ব্যবহার করছে। আমাদের হাতির লোগোটাকে ওরা হুবহু ব্যবহার করে হাতির জায়গায় বাঘ বসিয়ে দিচ্ছে এমনভাবে যে এক নজরে বোঝার উপায় নেই সেটা NBSTC-র বাস নাকি বেসরকারি বাস। তো এই ব্যাপারে আমরা উদ্যোগ নিতে অনুরোধ করলাম, এবং ইতিমধ্যে তার চিঠির কপি প্রতিলিপি আমি DM শাসককে দিলাম, তিনি উদ্যোগ গ্রহণ করলেন। না, সেটা অ্যাকর্ডিং টু যা আইন রয়েছে সেই প্রভিশনে জেলা শাসকরা ব্যবস্থা গ্রহণ করবে।